আমি এখন পর্যন্ত শুনিনি, আমার কাছে এরকম কোনো খবর আসে নাই যে করোনা টিকা দিয়া যে কোনো ভ্যাকসিনে যে কোনো ড্রাগেই অ্যালার্জিক রিয়েকশন হইতে পারে, সেটা তো স্বাভাবিক, কিন্তু আমি এখনো শুনি নাই করোনা নিয়ে ইনজেকশন দিয়ে কোনো প্রতিক্রিয়া শুনছেন। আমি একটু বলো, সেটা হলো এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এ পর্যন্ত করোনার যে একজন মেন মুখপাত্র ছিলেন প্রফেসর ফলসি আমেরিকার, সেখান থেকে কোনো গবেষণার তথ্য বের হয়নি যে এটা অ্যালার্জিক রিয়াকশন করে। এটা তো এমনও হতে পারে, করোনার সাইড এফেক্টগুলো এখন দেখতেছে মানুষ, করোনার সময় যে পালমোনারি ফাইব্রোসিস হয়েছিল, শ্বাসকষ্ট হয়েছিল, সেগুলি এখন অ্যাগ্রাভেট হচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একটা কথা বলে আসছি যে আমি চাচ্ছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা কে নিশ্চিত করা। আমি একটা জিনিস বিশ্বাস করি, কারণ আমি ওইখান থেকেই আমার জীবন শুরু করেছি, প্রান্তিক জায়গার থেকে, যে আমরা যদি এই জরুরি স্বাস্থ্যসেবা প্রান্তিক এলাকা এবং অন্যান্য স্বাস্থ্যসেবার উন্নতি করতে পারি, তাহলে আমরা শহরের চাপ কমাতে পারবো এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে পারবো। সুতরাং আমি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যে জন্য আমি ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশ, আমি দেখি কোথায় কী আছে, আমি চেষ্টা করব এগুলোকে অবশ্যই উন্নতি করার। মাননীয় মন্ত্রী মহোদয়, সিলেটের প্রত্যন্ত রুরাল হেলথ সেন্টারে চাকরি করে তারপরে এই বার্ন হসপিটালে আসছে, তার তখন কিন্তু এরকম গাড়িগুলো ছিল না, আমি কিন্তু নৌকায় গেছি, আমি সাইকেলে গেছি, আই নো এভরিথিং। সুতরাং কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়বে কি না? বাড়বে, ডেফিনেটলি বাড়বে, কমিউনিটি সেন্টার পর্যন্ত পৌঁছবে। ভালো থাকেন আপনারা, জয় বাংলা।